فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক জীবন জানতে চেয়েছেন যে আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে কথা মনে থাকে না বা পড়তে পড়া মুখস্থ করে কিন্তু মনে থাকে না, এই ক্ষেত্রে স্মরণের জন্য কোনো বিশেষ দোয়া বা কিছু আছে কি না সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, স্মরণ করার জন্য বা মানুষ কোনো কাজ করতে চেয়েছিল সেটা ভুলে গেছে বা কাউকে কথা দিয়েছিল সেটা ভুলে গেছে বা পড়াশোনা করে ঠিকই মুখস্থ করে ঠিকই কিন্তু মনে থাকে না, এই ক্ষেত্রে হঠাৎ স্মরণের জন্য কোনো দোয়া আছে কি না এ ব্যাপারে ওলামা কেরামগণ দুটি কথা বলেছেন। প্রথম কথা হলো এই যে কোরআন এবং সহি হাদিসের দ্বারা এ কথা প্রমাণিত না যে কেউ যদি কোনো কিছু ভুলে যায় বা কোনো কিছু করতে ভুলে যায় বা মুখস্থ করেছিল ভুলে যায় সেটা তৎক্ষণাৎ স্মরণের জন্য কোনো দোয়া বা কিছু কাজকর্ম কোরআন এবং সহি হাদিস থেকে পাওয়া যায় না, বিশেষ করে খাস করে কোনো আমল বা দোয়া দরুদ পাওয়া যায় না। তবে ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআ কোরআন ও হাদিসকে সামনে রেখে দুটি কথা বলেছেন। প্রথম কথা হলো এই যেহেতু ভুলে যাওয়াটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, তাই ওই ব্যক্তির উচিত যে ব্যক্তি কোনো কাজ করার জন্য কথা দিয়েছিল বা কাউকে কথা দিয়েছিল বা মুখস্থ করেছিল কিন্তু ভুলে গেছে, সেই ভুলকে সেই ভুলে যাওয়া থেকে হেফাজতে থাকার জন্য সে বেশি বেশি করে রব্বুল আলমিনের জিকির আজকার করবে, রব্বুল আলমিনের জিকির আজকার করবে। তাদের দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআক্রাবা মিন হাযা রাশাদা মিন হাযা রাশাদা। তো এই আয়াতকে সামনে রেখে কেউ কেউ বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভুলে যায় বা পরামর্শ করেছিল কিন্তু ভুলে গেছে তাহলে তার উচিত যে বেশি বেশি করে জিকির আজকার করা, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের দোয়া কি করবে এই জিকির আজকারগুলো বেশি বেশি করে পড়বে। এবং ভুলে যাওয়া হচ্ছে শয়তানের পক্ষ থেকে, তাই এক্ষেত্রে যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করে তাতেও কোনো অসুবিধা নাই, এ ব্যাপারেও কিছু আয়াত রয়েছে। দ্বিতীয় কথা হলো এই কেউ কেউ বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভুলে যায় তাহলে তার উচিত বেশি বেশি করে দরুদ পাঠ করা, দরুদ পাঠ করলে স্মরণে চলে আসবে। তো এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সে হাদিসগুলো সহি শুদ্ধ না, তাই ওলামা কেরামগণ বলেন, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, ইযা নাসিতুম শাইয়ান ফাসাল্লু আলাইয়া, তোমাদের মধ্যে যদি কেউ কোনো কিছু ভুলে যায় তাহলে তার উচিত যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে দরুদ পাঠ করবে, তুযাক্কারুহু ইনশাআল্লাহ, তাহলে সেটা রাব্বুল আলামিনের তাকে কী করবেন স্মরণ করিয়ে দেবেন। তো এই হাদিসটি সহি না এবং অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে ওলামায়ে কেরামগণ বলেন যে ভুলে যাওয়ার কারণে যে দরুদ পড়ার কথা বলা হয় সে হাদিসটি অতিরিক্ত জয়ীফ, তাই আর উপরে আমল করা যাবে না। তাহলে বোঝা গেল যে মোট কথা হলো এই যদি কোনো ব্যক্তি ভুলে যায় সেই ভুল থেকে স্মরণ হওয়ার জন্য কোনো বিশেষ আমল বা বিশেষ দোয়া কোরআন ও সহি হাদিস থেকে প্রমাণিত না, তবে ভুলটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, তাই সে শয়তানের কাছ থেকে রাব্বুল আলামিনের কাছে শয়তানের পানা চাইবে এবং বেশি বেশি করে জিকির আজকারগুলো নিয়মিত পাঠ করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত জিকির আজকারগুলো যে রয়েছে সেই জিকির আজকারগুলো বেশি বেশি করে পাঠ করবে। বাকি আল্লাহু আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اشرقت نفسي في نور من فؤادي.
يا ربنا يا